সভাপতি মণ্ডলীর সাথীবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আমার গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা বোনেরা, নির্বাচনের প্রচারের আর কয়েকদিন বাকি আছে। সন্ত্রাস, মিথ্যা মামলা, হামলা, খুন, জখম, দর্শন, তার উপর দাঁড়িয়ে 5 বছর ত্রিপুরার মানুষ লুটের রাজত্ব দেখেছেন, চৌর্যচ্ছেদের রাজত্ব দেখেছেন। আজকে দাঁড়িয়ে এই বিধানসভার প্রাক্কালে, নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস কে সঙ্গে নিয়ে বামফ্রন্ট আপনাদের দরবারে হাজির হয়েছে। কি বলছে বিজেপি? বলে অশুভ জোট। এখন কাদের সরকার আছে দেশে? লোকে বলে মোদী সরকার। আচ্ছা, এই বিজেপি যখন ক্ষমতায় এলো তখন তার নাম ছিল এনডিএ সরকার। তখন আপনারা জানেন কাশ্মীর থেকে সব জায়গায় এই টিডিপি, পিডিপি, শিবসেনা, আকালি, এই যে বিহারের নীতিশ কুমারের জনতা দল, মমতার টিএমসি, এরকম সব দলকে নিয়ে 18 দলের একটা জোট করেছিল, নাম দিয়েছিল এনডিএ। এখন কি বলে? এখন কেউ এনডিএ সরকার বলে না, এখন বিজেপি সরকারও বলে না, এখন বলে মোদি অমিত শাহ যোগী সরকার। তার মানে এই এতগুলো দলকে নিয়ে যারা জোট করেছিল সব ভেঙে পড়েছে, কেউ সাথ দেয় না, কেউ সাথে নেই, এখন কি গোটা দলটাও একসাথে নেই, রোজ ওদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। আর সেই সময় ওরা এখানে মনে করেছিল বুলডোজার দিয়ে আমাদের অফিস ঘুরিয়ে দিয়ে, লেনিনের মূর্তি ভেঙে দিয়ে, লাল ঝান্ডাকে নিচু করে দেবে, আমাদের কমরেডদের দমিয়ে রাখবে, খুন করবে তাপস সত্যধরের মতো নেতাকে, আর তারপরে ওরা রাজত্ব করবে। আজকে বামফ্রন্ট তো আছেই, বামফ্রন্ট একা নয়, বামফ্রন্টের বিরুদ্ধে যে কংগ্রেস ছিল সেও আমাদের সঙ্গে। তাই আবহাওয়াটা বুঝতে পারছেন, বিজেপি প্রতিদিন সঙ্গীহীন হচ্ছে, আর আমাদের সঙ্গত বাড়ছে, আমাদের বন্ধু বাড়ছে। আরও অনেক মানুষ আছেন, তাদের কাছেও আমাদের আবেদন। 5 বছর ত্রিপুরার মানুষ দেখে ঠেকেছে, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছিল। একটা কি বলেছিল, মানুষের মাথা ঘুরিয়ে দিয়েছিল, 10 চক্রে ভগবান ভূত হয়ে যায়, আর মোদি, যোগী, অমিত শাহ, নাড্ডা একসঙ্গে মিলে সবাই এমন ওই সুনীল দেওধর এমন আবহাওয়া করেছিল যেমন ত্রিপুরাকে পুরো স্বর্গরাজ্য করে দেবে, বেকারদের কাজ দিয়ে দেবে। কাজ মানে আমি নিজে গতবারের নির্বাচনের প্রচারে এসেছিলাম, অমিত শাহ সেদিন মিটিং করছিল, দেখলাম অমিত শাহ বলছে 2 তারিখ কো নতিজা আয়েগা, 3 তারিখ কো সরকার বনেগা, আর 4 তারিখ কো আপ মিস কল করেগা নজওয়ান, আর 5 তারিখ কো সবকো রোজগার হয়ে যায়গা, বলেছিল না একদম তারিখ করে দিয়ে। আচ্ছা, মিস কল দিয়ে কি চাকরি হয়ে যায়? 5 বছর লোকে দেখলো না? এই কদিন পরে ভ্যালেন্টাইন ডে আছে, প্রেম টেম করে না ওইটার জন্য, আমাদের জোয়ান ছেলেমেয়েরা জানে আজকাল মিস কল দিয়ে প্রেম পর্যন্ত হয় না, চাকরি কি হয়ে যাবে? এইভাবে তো ধোকা দিয়েছিল, এইভাবেই ধোকা দেয়। যখন দিল্লিতে মোদী সরকার এসেছিল বলেছিল পেট্রোল ডিজেল সব 40 রুপিয়া কে নিচে, ডলার কা দাম 40 রুপিয়া কে নিচে, এখন 100 টাকা পার, গ্যাসের সিলিন্ডার 3 গুণ দাম বেড়ে গেছে। এমনি এমনি ধোকা দেয় না, খুব জাঁক জমক করে দেয়। এখন মিটিং করলো না, খুব জাঁক জমক করে ভোটে প্রচার করছে না, জাঁক জমক করে ওরকম পেট্রোল পাম্পে মোদির ছবি লাগিয়ে, শুধু মোদির নয়, একটা আটপৌরে সাধারণ আমাদের ঘরের মেয়েদের একটা একটা মহিলার ছবি লাগিয়ে, তার পাশে একটা বড় সিলিন্ডারের ছবি দিয়ে বললো সিলিন্ডার মুফত, উজ্জ্বলা যোজনা বলেনি, বিনে পয়সায় হবে গ্যাস। তারপরে এখন 3 গুণ দাম বেড়ে গেছে, এখন ওই মোদির ছবিও নেই, পেট্রোল পাম্পে গিয়ে দেখবেন ওই মহিলার ছবিও নেই, ওই মোদির ছবিও নেই, আর রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডারও উধাও হয়ে গেছে, অত 1300-1400 টাকা দিয়ে কে কিনবে?
কেরোসিন তেলের দাম কত? যখন মোদী সরকার এসেছিল তখন 14 টাকা লিটার ছিল, এখন 100 টাকা পার। খাদ্যের দাম, খাদ্যপণ্যের দাম, ওষুধের দাম, সারের দাম, জ্বালানির দাম, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। বেকারি বেড়েছে, মানুষের আয় কমেছে। কিন্তু এসে সরকারি কর্মচারীদের বলেছিল সপ্তম পে কমিশন করে দেব। এই বেগে যে 10,323 ছেলে মেয়েদের কথা বলছে, শিক্ষকদের বলেছে, সবাইকে একদম দিল্লিতে কথা হবে 15 মিনিটের মধ্যে। বলে কি করে হবে? বলে ডাবল ইঞ্জিনের সরকার। না বলেছিল না ডাবল ইঞ্জিনের সরকার? ডাবল ইঞ্জিন মানে একটা গাড়িতে দুটো ইঞ্জিন থাকবে। এখানে তো একটা ইঞ্জিনে দুটো ড্রাইভার হয়ে গেল, দুটো চিফ মিনিস্টার, একটা আগে ছিল পরে আর একটা হলো। বলেছিল দুটো ইঞ্জিনের সরকার হবে, এখন দেখা গেল দুটো ড্রাইভারের সরকার। আচ্ছা যদি ড্রাইভার ঠিক মতো গাড়ি চালাতো, অপদার্থ লজ্জাও করে না, এখানে সে বক্তৃতা করছে সময় পার করে, ওর সময় তো আগেই শেষ হয়ে গেছে। ওকে বললো না কেউ বিপ্লব দেবকে যে তোমার এক্সপায়ারি হয়ে গেছে, এক্সপায়ারি ডেটের পরে তুমি কোথেকে মালটা চলে এলে বলো? একটা ওষুধ কিনলে ওকে এক্সপায়ারি ডেট দেখে নেয়, বিজেপি নিজেই বলেছে ওই মুখ্যমন্ত্রী এক্সপায়ারি ডেট হয়ে গেছে, ওটা দীর্ঘাস শেষ হয়ে গেছে। আচ্ছা ধরুন আপনি একটা গাড়িতে উঠেছেন, দুটো ইঞ্জিন না একটা ইঞ্জিনের গাড়িতে, এইবার গাড়ি উল্টো পাল্টা করে চালাচ্ছে, হ্যাঁ না আঁকে বাঁকে এদিক ওদিক করছে, তো আপনি কি বলেন? নেই চালককে বলেন ড্রাইভার গাড়ি রোখো, বলে না। হ্যাঁ শরীর যদি একটা গানও ছিল, গাড়িটা থামাও আমি নেমে যাব। কেন বললো? বিজেপি বললো হয় তুই নাম নাহলে আমরা নেমে যাব। তার মানে অপদার্থ ছিল ড্রাইভারটা, ঠিক মতো চালাতে জানে না, অ্যাক্সিডেন্ট করতে পারত। আমরা কি বলেছিলাম? তো বিজেপি দলই তো বললো ওটা অপদার্থ, গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে। আর তারপরে কি ঠিক আছে? কোনো সমস্যার সমাধান হয়নি। বামফ্রন্ট সরকার ধাপে ধাপে তিল তিল করে ত্রিপুরাকে গড়ে তুলেছিল, গ্রাম উন্নয়ন হোক, বিকেন্দ্রীকরণ হোক, শিক্ষা হোক, জনশিক্ষা হোক, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সাঁকো হোক, যোগাযোগ ব্যবস্থাকে বাড়িয়ে তুলেছিল। শুধু ব্রিজ কালভার্ট নয়, মানুষ সঙ্গে মানুষের, হিন্দু মুসলমান নির্বিশেষে, ট্রাইবাল নন ট্রাইবাল, বাঙালি আদিবাসী তপশিলি জাতি, এই সব মানুষকে একাট্টা করা কঠিন কাজ। কিন্তু একটা স্বপ্ন থাকলে, একটা আদর্শ থাকলে, একটা লক্ষ্য থাকলে, একটা নীতি থাকলে, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে একাট্টা করা হয়। কেন করতে হয়? কারণ নিজের হক চাওয়ার জন্য, নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সে শিক্ষার দাবি হোক, কাজের দাবি হোক, সমান অধিকার হোক, মর্যাদা হোক, ভাষার অধিকার হোক, উন্নয়ন অধিকার হোক, সেটা একসঙ্গে যদি মানুষ না হয় সে লড়তে পারবে না। আর বিজেপি সে কি করছে? গোটা দেশে লুট চলছে, লুট। যারা লুট করে তারা কখনো মানুষকে একাট্টা করতে দেয় না, কারণ মানুষ যদি একাট্টা হয়ে যায় তাহলে তাদের কলার ধরে বলবে, বলো আমার ছেলের কাজ কোথায় গেল, আমার মেয়ের সম্মান কোথায় গেল, আমার উন্নয়ন কোথায় গেল, আমার অংশ কোথায় গেল, আমার ভাগ কোথায় গেল? তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে ভোটের সময়, 299টা দিয়ে ভীষণ ডকুমেন্ট করেছিলে, সেটা কোথায় গেল? এটা যে না করতে পারে, ওরা দুটো কাজ করে। এক, মানুষের অধিকার কেড়ে নেয়, কথা বলার অধিকার, আন্দোলন করার অধিকার, সংগ্রাম করার অধিকার। এই জন্য আমাদের পার্টি অফিসগুলোতে হামলা করেছিল, এই জন্য বলেছিল লাল ঝান্ডা নিয়ে মিছিল করা যাবে না, মিথ্যা মামলা করেছিল, ঘর ছাড়া করেছিল, বিরোধীদের ঘরে আগুন দিয়েছিল, অফিস ভেঙে দিয়েছিল, আর ভেবেছিল এইসব করে লাল ঝান্ডাকে শেষ করে দেবে। ওরে লাল ঝান্ডাকে এত সহজে শেষ করা যায় না। ওরা ভাবলো 5 বছরে বামফ্রন্ট লাল ঝান্ডাকে শেষ করে দেবে। বামফ্রন্ট শেষ হয়নি, বামফ্রন্ট তো আছে, তার পাশে লাল ঝান্ডা, পাশে তেরঙ্গা ঝান্ডা এসে জুটেছে, দুটো মিলে আরো ঐক্য হয়েছে, আরো শক্তি হয়েছে, আরো জোর হয়েছে। ওরা তো ভাঙতে চেয়েছিল মানুষের ঐক্যকে, ওদের অপদার্থতার জন্য, ওদের অন্যায়ের জন্য, ওদের অত্যাচারের জন্য মানুষ একাট্ট হয়েছেন। তাকে বলছে কেন একাট্ট হলে? আচ্ছা আপনার গ্রামে যদি কারোর বাড়িতে আগুন লাগে, সে যদি চিৎকার করে আগুন আগুন বাঁচাও বাঁচাও, তাহলে সব গোটা গ্রামে মানুষ বেরিয়ে আসে না? তখন বালতি নিয়ে হোক, মগ নিয়ে হোক, লোটা নিয়ে হোক, বদনা নিয়ে হোক, যে যেটাতে পারে নিয়ে জল নিয়ে চলে আসেন আগুন নেভানোর জন্য। তখন কি আপনি বলেন যে না ভাই তুই আমাকে বিয়ে বাড়িতে নেমন্তন্ন করিস নি, তোর পানি নেব না, হ্যাঁ তুই অমুকের সময় খবর দিস নি, তুই অমুকের সময় ঝামেলা করেছিস, তখন এগুলো করা হয়?
বলে বাকি সব পরে হবে, আগে আগুনটা নেভাতে হবে। দু রকমের মানুষ থাকে, একদল মানুষ জল নিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়েও মানুষকে বাঁচানোর জন্য, ঘরকে বাঁচানোর জন্য, গ্রামকে বাঁচানোর জন্য আগুন নেভায়, আর একদল মানুষ পেট্রোল নিয়ে কেরোসিন তেল নিয়ে সেই আগুনটাকে আরও দাউ দাউ করে বাড়িয়ে দেয়। বিজেপি আগুনটাকে বাড়াচ্ছে, তৃণমূল কংগ্রেস বিজেপি আমরা আমাদের রাজ্য দেখেছি কীভাবে তারা রাজ্যটাকে সর্বনাশ করে দিচ্ছে। ত্রিপুরায় দাঁড়িয়ে ত্রিপুরা বিজেপিও তাই করছে, তখন দাঁড়িয়ে কংগ্রেস বামফ্রন্ট নির্বিশেষে এমনকি গতদিনে যে বিজেপি ছিল তাকেও আসতে হবে, একসঙ্গে মিলে এই আগুনটাকে নেভাতে হবে, সবাইকে হাতে হাত ধরতে হবে, কাঁধে কাঁধ মেলাতে হবে। আর এটাকেই ওদের ভয়, মানুষ যদি এক কাট্টা হয়ে যায় ওদের রংদারি চলবে না, রংবাজি চলবে না, ওদের তোলাবাজি চলবে না, ঘুষখড়ি চলবে না। আর ওরা এই জন্যই মানুষকে এক কাট্টা হতে দেয় না, ওরা তখন কি করে ধর্মের নামে মানুষকে ভাগ করছে। এই ত্রিপুরায় মসজিদের উপর হামলা করেছে, ভেঙেছে, মুসলমানদের অত্যাচার করেছে। ত্রিপুরার সংস্কৃতি তাই ছিল কখনো? দেশ ভাগ হয়েছে আমাদের, কিন্তু মানুষের মন ভাগ হয়নি। আমাদের অখণ্ড বাঙালি জাতি সত্তা আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত লাগিয়ে থাকার চেষ্টা করেছি। পল্লী সমাজের এটাই সংস্কৃতি, এখানে আদিবাসী অনাদিবাসী, এখানে তপশিলি, এখানে কে উচ্চবর্ণ কে নিম্নবর্ণ, কে পূর্ব থেকে এসছে কে পশ্চিম থেকে এসছে, এই প্রশ্ন আমরা করিনি। ওরা সিএ এনআরসি এনপিআর এর নাম করে কি বলল, গোটা দেশ জুড়ে বলছে যে বাংলা ভাষায় কথা বলে সে বাংলাদেশি, অনুপ্রবেশকারী, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। আমরা কখনো এটা বলিনি, নাগরিকতা নিয়ে কখনো প্রশ্ন করিনি, কে উদ্বাস্তু কে এখানকার আদিবাসী, এই সবাইকে মিলে একটা মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছে, এটাই আমাদের সংস্কৃতি। কিন্তু বিজেপি এটাকে ভাগ করছে, কখনো মুসলমানের নামে, কখনো পোশাকের নামে, কখনো খাবারের নামে, কখনো মুখের ভাষার নামে, কখনো বলছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, কখনো বলছে রোহিঙ্গিয়া। তারপরে বুলডোজার দিয়ে আমরা দেখলাম কর্ণাটকা ব্যাঙ্গালোরে, আমরা দেখলাম নয়ডাতে উত্তরপ্রদেশের, আমরা দেখলাম গুরগাঁওতে, আমরা দেখলাম দিল্লিতে বুলডোজার নিয়ে গরিব মানুষের পরিযায়ী শ্রমিকদের ঘর ভাঙতে উদ্যত হয়েছে। আমরা আসামে দেখছি কি বিজলি আসে যায় নাকি, জেনারেল আছে, হ্যালো, ওরা আমাদের মিটিং এর লাইন কেটে দিয়েছে, ওদের পাওয়ার আছে, পাওয়ার দেখাচ্ছে, মানুষেরও পাওয়ার আছে, ভোটের দিনে ওদের লাইনটা কেটে দেবেন সরকারের, তাহলে বুঝবে। এই পাওয়ার নিয়ে একটা গল্প মনে করে, আসছিলাম তো, লেভেল ক্রসিং ছিল, পুরনো গল্প, রেল লাইনের ধারে ওই লাইনম্যান হয় না যখন লাইন দেখায়, তো নতুন বিয়ে করে এসে বউকে নিয়ে এসছে, বউ বলছে আমি এখানে থাকবো না, বাজার নেই, সিনেমা নেই, প্রতিবেশী নেই, এই লাইনের ধারে কি হবে জঙ্গলের ধারে, বলে আরে তুই যাবি কেন, এখানে থাক, দেখ আমার পাওয়ার আছে। বলে কি পাওয়ার, বলে যে কোন ট্রেন যাবে কোনটা যাবে না আমি ঠিক করি, আমার পাওয়ার আছে। বলে কি রে, হ্যাঁ গো সে নতুন বিয়ে করা বউ পাওয়ার তো দেখবে পরে, হ্যাঁ গো পাওয়ার দেখাও তো একটু। ব্যাস ও কি করেছে, একটা সিগন্যাল নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, দূর থেকে ট্রেন চলে আসছিল, রেল থেকে দাঁড়িয়ে গেছে, থেমে গেছে, ড্রাইভার নেমেছে, গার্ড নেমেছে, কি হলো, কেউ ফিস প্লেট তুলে দিয়েছে, লাইন উপরে দিয়েছে, কেন থামিয়ে দিলে, বললো কিচ্ছু না আমার নতুন বিয়ে করা বউ ছিল ওকে আমি পাওয়ার দেখাচ্ছিলাম, এবার আপনি যেতে পারেন। ওকে ড্রাইভার এক কি হলো আছে, ওকে ড্রাইভার এক লাথি মেরে লাইনের ধারে ভাই ফেলে দিয়েছে, তারপরে চলে গেছে গাড়িটা নিয়ে। তখন বউটা কি বলছে, হ্যাঁ গো তোমার তো পাওয়ার ছিল তো, তোমাকে লাথি মারলো কেন,
বলে ওদের পাওয়ার ছিল, আমার পাওয়ার ছিল, আমি গাড়ি দাঁড় করে দিয়েছি, ওদেরও পাওয়ার ছিল, লাথি মেরে আমাকে তাড়িয়ে দিয়েছে। আপনা ভি টাইম আয়েগা, তাই তো? সেই জন্য এই গোটা ত্রিপুরা প্রস্তুত হচ্ছে। গত দুদিন ধরে আমি একেবারে দক্ষিণ থেকে উত্তর চষে বেড়াচ্ছি, মিটিং হচ্ছে, অনেক মানুষ তারা ঘর থেকে সাহস করে বেরিয়ে আসছেন। যেখানে বলেছিল মিছিল করতে দেবে না, মিটিং করতে দেবে না, মানুষ ভয় পেয়েছিলেন, কিন্তু ভয় করলেই ভয়, ভয়কে জয় করতে হয়। একবার যদি ভয়কে জয় করেন, যার ভয়ে ভীত সে কিন্তু কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। যদি মানুষ এক কাট্টা হয়ে যায়, এই মানুষ যাতে এক কাট্টা না হয়, এই জন্য হিন্দু মুসলমানরা ভাগ করে, এই জন্য কে কি খায়, কে কি পরে, এ নিয়ে ঝামেলা করছে না, মবলিঞ্চি হচ্ছে না। আরে আমরা বলছি আমার কাজ চাই, শিক্ষা চাই, স্কুল চাই, হাসপাতাল চাই, কারখানা চাই, ওরা তখন কি বলছে, জিনিসপত্রের দাম বাড়ছে, সমাধান করো, ওদিকে নেই। বলে না, কুতুব মিনারের নিচে কি আছে ওটা খুলে দেখতে হবে, জ্ঞান পাপি মসজিদের নিচে কি আছে ওটা দেখতে হবে, গোটা দুনিয়ার লোক তাজমহল দেখতে আসে, বলে না তাজমহল ভেঙে গুড়িয়ে দেখতে হবে ওটার নিচে কি আছে। তার মানে কি, ওরা আজকের দিনের সমস্যা থেকে মুখ ঘুরিয়ে ইতিহাসের দিকে নিয়ে যেতে চায়। এই জন্য দেখবেন মোদী সবসময় বলে 70 সাল মে কুছ নেই হুয়া, ও নেহরু কা জমানা মে কুছ নেই হুয়া, বলে না এরকম, বলে বামফ্রন্টের জমানায় কিছু হলো না। আরে তোদের জমানায় কি হলো সেটা বল, 5 বছর সময় পেয়েছিলে, মোদী সরকার 2014 থেকে আছে, দেশের সমস্ত সম্পত্তি 1% মানুষ ওই আদানি আম্বানির মতো চুরি জোচ্চুরি করে আমাদের ব্যাংকগুলোকে লাঠে তুলে দিয়ে তারা মুঠোয় নিয়ে নিয়েছে, আমাদের আয় কমছে, খরচ বাড়ছে, আর দুনিয়ার মানুষের যা সম্পদ সেগুলো মুষ্টিমেয় কয়েকজন হাতে জমা হচ্ছে যারা মোদীর বন্ধু, এসব এখন তদন্ত করে সব বেরিয়েছে, কিভাবে আমাদের ব্যাংক, আমাদের পোস্ট অফিস, আমাদের বন্দর, আমাদের বিমানবন্দর, আমাদের রেল, আমাদের এয়ারলাইন, আমাদের এয়ারপোর্ট সব মোদী নিজের বন্ধুদের হাতে তুলে দিয়েছে, আমাদের নদী, আমাদের পাহাড়, আমাদের ঝর্ণা, আমাদের খনি, আমাদের ক্ষেত খামার সবটা তারা নিতে চায়। এই জন্য কৃষকরা দেখেছেন দিল্লির উপকণ্ঠে দাঁড়িয়ে দিনের পর দিন ধর্ণা দিয়েছে ওই কৃষি আইনের বিরুদ্ধে। আর যখন কৃষি আইনের বিরুদ্ধে যখন কৃষকরা গেছে, এই বিজেপি খবরের কাগজ টেলিভিশনে বলেছে ওরা খালিস্তানি, কারণ পাঞ্জাবি আছে, পাগড়ি পরে গেছে বলে। তাহলে বুঝতে পারছেন পোশাক নিয়ে কেন বলে, কে লুঙ্গি পরছে, কে পাগড়ি পরছে, ভাগ করতে চায়। যখন গোটা দেশের কৃষক একসঙ্গে, তখন তাকে ওরা দেগে দিতে চাইলো, ভাগ করতে চাইলো, কৃষকরা কিন্তু ভাগ হলো না। কাশ্মীর থেকে কন্যাকুমারী যায় সব কৃষক একসঙ্গে এগোলো এবং ওই সরকারকে ওই 3টে কৃষি আইন এবং বিদ্যুৎ আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিল। এটাই হচ্ছে একসঙ্গে থাকার তাগিদ। আর এই সঙ্গে একসঙ্গে যাতে না থাকে, এই জন্য ওরা তপশিলি জাতির মানুষ, আদিবাসী মানুষ, মুসলমান, কোনো আলাদা একটা ব্যাপার না, যে কোনো কারণে তাকে ভাগ করতে চায়। ভীমা কোরেগাঁওতে তপশিলি জাতি মানুষ, ওরা দলিত দলে মহারাষ্ট্রে জমায়েত করেছিল, এই আরএসএস হামলা করেছিল, আর তারপরে মিথ্যা মামলা করে দিয়ে দিনের পর দিন জেলের মধ্যে স্ট্যান্ড স্বামীর মতো লোকজনকে আটকে রেখেছিল, শেষকালে তিনি মারা যান। দলিতদের অধিকার দেবে না, উত্তরপ্রদেশের যোগীর বিজেপি সরকার হাতরাসে দলিত কন্যা তপশিলি জাতির মেয়ে, তাকে গণধর্ষণ করলো, আর তারপরে তাকে খুন করলো। তার মা বললো আমার মেয়ে লাশকে দাও, আমার হাতে দেখতে দাও, একবার মুখ দেখতে দাও মরা মেয়ের, দিল না। পুলিশকে দিয়ে রাতের অন্ধকারে শ্মশানে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরে দিল, কিন্তু মায়ের মাকে তার মেয়ের মুখ দেখতে দিল না। আর এখানে এসে বলছে আমরা তপশিলি জাতির মানুষের কল্যাণ করব, কখনো বিজেপি করতে পারে? আরএসএস যে মনুসংহিতা বিশ্বাস করে, সেই মনুবাদ কখনো মানুষকে মানুষ বলে গণ্য করে না, মহিলাদেরকে সম্পূর্ণ মানুষ বলে মনে করে না, তপশিলি জাতির মানুষকে মনে করে ব্রাহ্মণদের সেবা করার জন্যই সে জন্মেছিল। এই জন্য দেখবেন গোটা দেশে এখন হইচই হচ্ছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারে এখন ব্যাপক হইচই হচ্ছে। ওরা মানুষকে ভাগ করতে গিয়ে পোশাক আশাক খাবার দাবার চাল চলন মুখের ভাষা সবটাকে ব্যবহার করে। যেখানে সালোয়ার কামিজ লোকে পরে, কেউ যদি শাড়ি পরলো বলে শাড়ি কেন পরবে,
যেখানে শাড়ি পরে যদি কেউ সালোয়ার কামিজ পরলো বলে সালোয়ার কামিজ কেন পরবে, যেখানে সবাই ধুতি পরে পায়জামা পরে বলে লুঙ্গি কেন পরলো, যেখানে সবাই লুঙ্গি পরে সেখানে বলে ধুতি কেন পরলো, যে খায় লোকেরা খাবার সেই নিয়ে ঝামেলা, কে কি খায় এটা নিয়ে, আচ্ছা কে কি খায় এটা নিয়ে কারোর কোনো এখতিয়ার আছে? আমি যদি ডাল খাই, আমি মুগ ডাল খাবো না মসুর ডাল খাবো না ছোলার ডাল খাবো, এটা আমার ব্যাপার, আমার রুচির ব্যাপার, আমার সামর্থ্যের ব্যাপার। আমি যদি মাছ খাই, আমি রুই খাবো না কাতলা খাবো না ট্যাংরা খাবো, সেটা আমার ব্যাপার, আমার সামর্থ্যের ব্যাপার, আমার স্বাদের ব্যাপার, কেউ ঠিক করতে পারে না। কে আমিষ কে নিরামিষ কে ঠিক করে দেবে, তার পছন্দের ব্যাপার, মেরি মর্জি। কিন্তু বিজেপি আরএসএস কখনো এই মর্জি চায় না। এই যে আমাদের নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই তো আমাদের সংস্কৃতি, মিশ্র সংস্কৃতি। কিন্তু ওরা বলে না, এক দেশ এক ভাষা এক ধর্ম এক পোশাক, একই রীতিনীতি হবে, একই চালচলন হবে, একই দল হবে, একই নেতা হবে। এটাকে বলে স্বৈরতন্ত্র, এটাকেই বলে ফ্যাসিবাদ। ওরা ক্রমে ক্রমে মানুষের এই অধিকারকে কেড়ে নিতে চাইছে। গণতন্ত্র এটা হয় না, এই জন্য আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাইছি। যত মত তত পথ, আমরা বলি আমি কি খাচ্ছি না খাচ্ছি এটা দেখার অধিকার কারণ নেই। হ্যাঁ, যে খেতে পাচ্ছে না সে কেন খেতে পাচ্ছে না, তার আয় নেই কেন, সে অপুষ্টিতে ভুগছে কেন, তার কুপোষণ কেন হচ্ছে, তার বাড়িতে রেশন নেই কেন, তার বাড়িতে বাজার চলে খালি কেন, সেইটা দেখার কথা সরকারের। বামপন্থা মানে হচ্ছে খাদ্যের অধিকার নিয়ে লড়াই। আমরা সেই লড়াই লড়েছিলাম এবং দেশে আইন করে খাদ্যের অধিকার আমরা নিয়েছিলাম। এখন দাঁড়িয়ে সেই রেশনটাকে ওরা সীমিত করতে চাইছে, যেটা বিনে পয়সায় যে রেশন ছিল, যেমন কেরোসিন তেল তুলে দিয়েছে রেশন থেকে, ওরকম রেশন থেকে ওই ভর্তুকি দেওয়া খাবারও তুলে দেওয়ার চেষ্টা করছে, যেমন সারের ভর্তুকি তুলে দিয়েছে। সরকারের দেখার কথা কে খেতে পাচ্ছে না সেইটা দেখো। ওরা সেদিক থেকে নজরটা ছুটিয়ে দিয়ে বলে, তোমার পাশের বাড়ির লোকটা কি রান্না করছে ওইটা দেখো। যখন দাঁড়িয়ে দোকান বাজার হাট খারাপ হচ্ছে, ব্যবসা চলছে না, তখন একজন দোকানদারকে আরেকজন দোকানদারের বিরুদ্ধে লিলিয়ে দিচ্ছে, কে হিন্দু কে মুসলমান। আরে গোটা দেশের অর্থনীতি খারাপ, গোটা দেশের ব্যবসা খারাপ, সেইখানে সবাইকে এক কাট্টা করতে হবে। এখানে যেমন বামফ্রন্ট এবং কংগ্রেস একসঙ্গে হয়েছে, 2024 সালের নির্বাচনের আগে গোটা দেশের বিরোধী বিজেপি বিরোধী শক্তিকে আমাদের এক কাট্টা করতে হবে। এজন্য ত্রিপুরার নির্বাচন শুধু ত্রিপুরার নির্বাচন নয়, আগামী বছর আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে সেটাও আপনারা ঠিক করবেন, এজন্য আপনাদের দিকে লোকে তাকিয়ে আছে। আপনাদের এই কেন্দ্রে কমরেড শীতল দাস প্রার্থী, কাস্তে হাতুড়ি তারা চিহ্ন। কেন আমাদের চিহ্ন কাস্তে হাতুড়ি? এই যে ভোটের সময় ওরা বলে না, হ্যাঁ আমি এই দিয়েছি আমি ওই দিয়েছি, মোদী বলে আমি আয়ুষ্মান ভারত দিলাম, এখানে বলে এই ভাতা দিলাম ওই দেয়ালা দিলাম, বলে না মানুষকে কি বিক্রি পেয়েছো? কে কাকে দেয়, কে দিচ্ছে? আগের মুখ্যমন্ত্রী দিয়েছে না এই মুখ্যমন্ত্রী দিচ্ছে? লুট করা পঞ্চায়েত দিচ্ছে মানুষের টাকা, যে মেহনত করে সে টাকা রোজগার করে। এই জন্য আমরা বেকার ছেলেদের কাজের অধিকার চাই, নিজে পরিশ্রম করে সে রোজগার করতে চায়, নিজের বাপ মায়ের মুখে দুটো ভাত তুলে দিতে চায়, ঘরের ওপরে একটা ছাদ তুলে দিতে চায়। কিন্তু মানুষ যে কাজ করে তার থেকেই তো ট্যাক্স দেয়, সরকারের কাছে আলাদা কোনো টাকা আসে? দেখবেন জিএসটি, ডবল ইঞ্জিন বলছিল না, ওরকম ডবল ইঞ্জিনের ট্যাক্স আছে। এখন আপনি একটা হোটেলে খেতে যান, একটা যে কোনো জিনিস কিনবেন, দেখবেন ডবল ট্যাক্স আছে, 9% 9% 18%। একটা IGST ইন্ডিয়া গভর্নমেন্টের, একটা হচ্ছে SGST স্টেট গভর্নমেন্টের, তার মানে দুটো ভাগ করে নিচ্ছে। তাহলে আমরা টাকা দিচ্ছি, সেই টাকা ওখানে জমা হচ্ছে, তার থেকে ঠিক হয় উন্নয়নের কাজে কীভাবে সেটা ব্যয় হবে। ওরা ওটা দিয়ে এরোপ্লেন হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাজার হালে ঘুরছে, আর গরিব মানুষের যেটা প্রয়োজন সেটা করছে না। একজন কৃষক যখন কাস্তেতে শান দিয়ে মাঠ থেকে ফসল তৈরি করে ধান কেটে নিয়ে আসে, সেইটা বিক্রি করলে তার রোজগার হয়, তবে টাকা আসে। একজন শ্রমিক হাতুড়িতে মজবুত করে বাঁট লাগিয়ে পাথর ভাঙে ইট ভাঙে লোহা পেটায় খনি থেকে কয়লা তোলে, তারপরে তার হাতে রোজগার আসে। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা কি মেহনত করে?
এসব নেতাগুলো কি মেহনত করে? তাহলে ওদের হাতে টাকা আসে ওর থেকে, লুটের টাকা আসে, চুরির টাকা আসে, ঘুষের টাকা আসে। আমাদের পশ্চিমবঙ্গে দেখলেন না পার্থ চ্যাটার্জি অফার কিরম টাকার পাহাড় বেরিয়েছিল? এরা হচ্ছে সবাইকে একটা টাকার পাহাড়ের ওপরে বসে আছে, মানুষের টাকা মেরেছে, ওরা মানুষকে টাকা দেয় না। আমি যখন যুব আন্দোলন করতাম গোটা দেশের লোকজনকে একটা স্লোগান শেখাতাম যুবদেরকে, পয়সা পয়সা হামারা আপকা, পয়সা হামারা আপকা নেই কিসি কা বাপ কা, মানুষের টাকা ওটা কারোর বাপের টাকা না। আর এটাই মানুষের হক, ওই টাকা দিয়ে আমাদের স্কুল হওয়া উচিত, স্কুলে শিক্ষক হওয়া উচিত, আমাদের পাঠ্যপুস্তক হওয়া উচিত, আমাদের ইউনিফর্ম হওয়া উচিত, মিড ডে মিল হওয়া উচিত। তার বদলে ওরা শিক্ষক নিয়োগ করছে না, স্কুলগুলো ধুঁকছে, আমাদেরকে বাইরে স্কুলে টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে প্রাইভেট স্কুলে পড়াতে হচ্ছে। আমাদের ওই টাকা দিয়ে হাসপাতাল হওয়ার কথা, ডাক্তার হওয়ার কথা, বেড হওয়ার কথা, ওটি হওয়ার কথা, ইঞ্জেকশন দেওয়ার কথা, ওরা সেটা করছে না। অসুস্থ হলে ঘটি বাটি বিক্রি করে এক রাজ্য থেকে আরেক রাজ্যে, ভিন রাজ্যে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে, প্রাইভেট নার্সিংহোমে যেতে হচ্ছে। তাহলে আমাদের পকেটের খরচা বেড়ে যাচ্ছে, আর সরকার নিজে বলছে, বাহাদুরি করছে, আমি এই করেছি, আমি ওই করেছি। বাম ফ্রন্ট মানে আমরা অতীতে তাই করেছিলাম, আমাদের কর্মসূচি আমরা প্রকাশ করেছি, সাহসের সঙ্গে বলে আমরা কি করতে পারি, আমরা সেই কথাই বলি যে আমরা করতে পারি। হ্যান করেগা ত্যান করেগা বলে কোনো জাদু মন্ত্র ঘুষপন্থ শেখাই না। আর ওরা গত নির্বাচনে 299টা প্রতিশ্রুতি দিয়েছিল, অরুণ জেটলিকে নিয়ে এসেছিল লোককে বিশ্বাস দেওয়ানোর জন্য, লোকের লড়ে বাপরে বাপ, কেন্দ্রের অর্থমন্ত্রী এসে বলছে তাহলে সব বুঝি করে দেবে। এখন তো আমরা এবারে চ্যালেঞ্জ করলাম, বিজেপির যদি সাহস থাকতো তাহলে অরুণ জেটলি মারা গেছে, তাও দেশে তো একটা অর্থমন্ত্রী আছে নির্মলা সীতারামন, তাহলে সেই অর্থমন্ত্রীকে ডেকে নিয়ে এসে ওদের একটা ম্যানিফেস্টো প্রকাশ করতে পারতো। কিন্তু বিজেপির সাহস নেই নিজের দেশের অর্থমন্ত্রীকে সে এখন দেখাতে পারে, কারণ গোটা দেশের অর্থনীতিকে চৌপাট করে দিয়েছে। কদিন আগে বাজেট হয়েছে দিল্লিতে, আমাদের মজুরির টাকা কমিয়ে দিয়েছে, আমাদের ভর্তুকির টাকা খাদ্যে কমিয়ে দিয়েছে, আমাদের ভর্তুকির টাকা সারে কমিয়ে দিয়েছে। ওরা সবার টাকা নিয়ে আদানি আম্বানির সেবা করছে, আর সেই আদানি দেশ বিদেশে এখন লুটেরা নামে পরিচিত হয়েছে। আমি এগুলো গোটা দেশের কথা বলতাম না, কিন্তু যেহেতু এক বছর পরে পার্লামেন্ট নির্বাচন আছে, ত্রিপুরায় আপনাদের এই বামফ্রন্ট এবং কংগ্রেসকে জয় করে দেওয়া মানে হচ্ছে গোটা দেশের সামনে অসহায় মানুষ পথ খুঁজছে, তাদের সামনে এই পথটা দেখিয়ে দেওয়া, আর সেটাই পথ, সেই পথেই আপনারা হাঁটবেন। কমরেড আমাদের বলছিলেন অজিত তাপস সত্যদারকে ওরা খুন করেছে, ওরা আমাদের মিছিলের সামনের সারি থেকে একজনকে খুন করে মনে করে বোধহয় মিছিল ভেঙে যাবে, মিছিল ভেঙে যাবে, কিন্তু লাল ঝান্ডায় তা হয় না। ওরা মিছিলের সামনে থেকে একজনকে সরালে হাজারো মানুষ মিছিলে এসে যোগ দেয় এবং মিছিলটা আরো বড় হয়। আজও সে অপরাধী ধরা পড়েনি। গত 5 বছরে এ রাজ্যে বিজেপির অপশাসন যা যা অপরাধ করেছে, আমরা সব কটা অপরাধের হিসেব নেব, কোনো অপরাধী ছাড় পাবে না। মানুষের হকের টাকা যা মেরেছে, লুটের টাকা যা মেরেছে, সব টাকা বার করব। কেউ কেউ বলে কি করে করবেন, আলাম ওরা লুটের টাকা গিয়ে জমা করেছে ঠিকই, আইনের পথেই বার করতে হবে, নালে লাইনের পথও আছে। আপনার গরমকালে দেখবেন আখের মেশিন দেখেছেন, শহরে সব খুব চেষ্টা পেলে আখের রস বার করে না, কি করে বার করে, হ্যাঁ কি করে বার করে, আচ্ছা অত বড় না, আপনারা যে মশলা যখন বাটেন একটা দিয়ে হয়, দুটো হয় না, একটা শিল আর নোনা দুটো মাঝখানে দিতে হয় না, হ্যাঁ চাকি পেশে যখন তখন দুটো পাথর দেয় না, ওই রকম দুটো লোহার এরম এরম ঘোরে যখন মাঝখানে আগ ঢোকালে ঠিক রস বেরিয়ে আসে না, এরম বাম আর কংগ্রেস জোট এই জন্য হয়েছে, দুটো চাকতি একসঙ্গে হয়েছে, আর মাঝখানে যারা লুটেরা তাদেরকে ঢোকালে সব রস বেরিয়ে আসবে। যাদের কদিন আগে খাবার জুটত না, এখন স্কর্পিও গাড়ি নিয়ে ফুটুনি মারতে বেরিয়ে, তাই তো? এটা আমরা শুধু মেশিন এখন বানিয়েছি, ভোটের দিনে আপনার শীতল দাসকে আর কাস্তে হাতুড়িতে ভোট দেবেন, ত্রিপুরার মানুষ বাম কংগ্রেস জোটকে জয়ী করবে, মানুষের হক আমরা ফিরে পাবো, গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনবো, সাম্প্রদায়িক শক্তিকে আমরা পরাস্ত করব, লুটেরাদের আমরা তাড়াবো, আর সমস্ত লুটের মাল আমরা উদ্ধার করব। এই শপথ আমাদের নিতে হবে। হবে লড়াই?
পেছনে যা আছে হবে ইনকাম।